হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সি ইউ অল বাঙা চ্যানেল থেকে মাধ্যমিকের রেজাল্ট তো ঘোষণা হয়ে গেছে এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দিবে সতেরো জুলাইয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেবে সেটা নোটিশ এই আমাদের অফিসিয়াল যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে সাইট রয়েছে আমাদের ওই সাইট থেকে আমরা ডাউনলোড করে দেখব ওখানে কী বলা হয়েছে তো প্রথমে এই সাইটে পৌঁছাবেন এই সাইটে পৌঁছানোর পর এখানে একটি লিঙ্ক দেওয়ানো হয়েছে নতুন করে ওই লিঙ্কে ক্লিক করলে একটি সাইট ডাউনলোড হয়ে যাবে সাইটটিতে আপনারা ক্লিক করবেন সাইটটিতে ক্লিক করলে এখানে একটা ডাউনলোড অপশান চলে আসবো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে পেজটি ওপেন হয়ে আসবে দেখো এটি ডিক্লিয়ার হয়েছে চোদ্দো জুলাই দেখো চোদ্দো জুলাই কিন্তু এটা ডেট তৈরি হয়ে গিয়েছে এবার একটু নিচে নামবে নিচে নামার পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কী বলা হয়েছে রেজাল্ট কখন দেবে গুরুত্বপূর্ণ বিষয়টাকে দেখে নেন এখানে রেজাল্ট দিবে দেখো এস এম এসের মাধ্যমে বা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখো এখানে দেখাচ্ছে এস এম এস মোবাইল অ্যাপ ফর্ম চারটা পি মানে আপনার চারটের দিকে রেজাল্টটি দেখতে পারবেন সেটা যে কোনো ওয়েবসাইটে বা মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন সেটি চারটার মধ্যে দেখতে পারবেন তাছাড়া এখানে কি বলা হয়েছে আপনার মার্কশিট কবে দিবে কে নিয়ে আসবে সেটাও কিন্তু এখানে আলোচনা করানো হয়েছে দেখো এখানে এখানে দেখো এখানে লেখা আছে একত্রিশ সাত দু হাজার কুড়ি একত্রিশ তারিখ মধ্যে দুটি পি এম এ তারিখে আপনার গার্জিয়ান গিয়ে আপনার মাক্সি তুলে নিয়ে আসতে পারবে তারপরে কি বলা হয়েছে এখানে একটু নিচে নামালাম নিচে নামার পরে এখানে বলা হয়েছে যে আপনারা যদি কোন কোন সাইটে এখানে দেখতে পারবেন বা আপনার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে সেটা কিন্তু এখানে আপনারা করতে পারবেন দেখো এই লিঙ্কগুলোতে কিন্তু আপনারা ক্লিক করে কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও এছাড়া এখানে বলা হয়েছে যে এস এম এসের মাধ্যমে আপনার মোবাইলে রেজাল্ট চলে আসবে এখানে প্রথমে বলা হয়েছে এস এম এস প্রথমে লেখা আছে ডাব্লুবি বারো স্পেস একটা ডাব্লু বি বারো লেখার পরে একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে রোল নম্বর লিখতে হবে আপনার উচ্চ মাধ্যমিকের রোল নম্বর লেখার পরে এই যে ফাইভ ফোর এই নাম্বারে কিন্তু আপনাকে সেন্ড করে পাঠাইতে হবে এছাড়াও দ্বিতীয় আরও একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কগুলোতে মানে রেজিস্ট্রেশন করলে বা মেসেজটি সেন্ড করলে আপনার মোবাইল কিন্তু ওরা সাইটে মেসে মানে সাইটে রেজাল্ট আপডেট করা মাত্রই আপনার মোবাইলে কিন্তু অটোমেটিকলি মেসেজ চলে আসবে এটা ছিল একটু গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া এবার দেখব আমরা কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটি দেখব সেটা বিষয় নিয়ে এখানে আমি আলোচনা করতেছি তো এবার যাবো আমরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবো তো চলো এবার যাচ্ছি আমরা একটি সাইটে দেখো বন্ধুরা আমি একটা সাইটে পৌঁছলাম এবার আপনি এই সাইটটি কীভাবে পৌঁছাবেন আমি আমার ভিটু ডিসক্রিপশন এখানে লিঙ্ক দেবো লিঙ্কটাতে একবার টাস করলে বা ক্লিক করলে আপনি এই রকম সাইটে কিন্তু পৌঁছাবেন এখানে প্রথমে লেখা আছে বেঙ্গল এক্সামিনেশান রেজাল্ট দু হাজার কুড়ি আপনি এই সাইটটাতে যাবেন কেমন করে দেখো এখানে লিঙ্ক দেওয়াই আছে এই লিঙ্কটি এই এই লিঙ্কটি কিন্তু আমি যে লিঙ্কটি রয়েছে এখানে এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে থাকবে আপনি ওই লিঙ্কটাতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ রেজাল্টটি দেখতে পারবেন লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি স্টেপ চলে আসবে এইখানে আপনারা দেখতে পারবেন লেখা থাকবে এখানে আপনার উচ্চ মাধ্যমিকের পুরো নাম লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে লেখা থাকবে তখন কিন্তু আপনারা এখানে ক্লিক করে রেজাল্টটি দেখতে পারবেন রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার বা ডেটা পার দিয়ে এখানে আপনারা দেখতে পারবেন যদি আরও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই হেল্প করব আপনারা কীভাবে রেজাল্ট দেখতে পাবেন না পাইলে আমি আমি আবার আপনার জন্য ভিডিও পোস্ট করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন